তুরস্কের শিক্ষা ব্যবস্থায় আগ্রহ বাড়ছে বাংলাদেশী শিক্ষার্থীদের। সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যবসা, বিজ্ঞান ও প্রকৌশল সহ গবেষণায় উচ্চতর ডিগ্রি নিচ্ছেন অনেকেই। গত বছর 47 জন বাংলাদেশী শিক্ষার্থী তুর্কি সরকারের স্কলারশিপ নিয়ে সেদেশে পড়াশোনা করছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও স্বল্প টিউশন ফিতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য তুর্কি ভাষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। তুরস্ক থেকে ফিরে রিপোর্ট করছেন শারফুল আলম। মুসলিম স্থাপনা, ইতিহাস আর ঐতিহ্যের শহর তুরস্কের ইস্তাম্বুল, এশিয়া ও ইউরোপের সংযোগ হিসাবেও এর খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। সেদেশের তুর্কি ও ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা নেওয়ার সুযোগও বাড়ছে দিন দিন, মিলছে সরকারি স্কলারশিপও। প্রতি বছর 5,000 শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে তুরস্ক সরকার। বাংলাদেশ থেকেও বৃত্তি নিয়ে অনেক শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর সহ নানা গবেষণা করছেন। এখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো যদি সেলফ ফান্ডে পড়াশোনা করা হয় তাহলে অনেক কম টাকা দিয়ে পড়া যায়। স্কলারশিপ নিয়ে ইলদিস টেকনিক ইউনিভার্সিটিতে পড়তে আসা একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী সামিয়া জানান, তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ভাষা। 70% টার্কিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করি, তো এখানে এসে ওরকম একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসা উচিত যে সে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে এবং ওই ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করতে হয়। এবং আমি যেহেতু পড়তেছি, দিস ইজ মাই ফাইনাল ইয়ার, তো আমি যেহেতু পারতেছি, আমার মতে বাঙালিরা যদি আসে এটা খুব একটা কঠিন। তুরস্কের তৃতীয় প্রাচীন ও বৃহৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইলদিস টেকনিক ইউনিভার্সিটিতে 2015 সালে গবেষণা করতে আসেন শাহিন শাহ। প্রথম বাংলাদেশি হিসাবে উচ্চতর ডিগ্রি শেষে একই বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছেন তিনি। বিভিন্ন দেশের স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, আমার নিজের খুব ভালো লাগে। ওদের এক একজনের এক এক ধরনের যে দৃষ্টিভঙ্গি বা কথার যে বিভিন্ন ধরনের যে ভাষা, এটা খুব আকৃষ্ট করে। অনেকের পোশাক আশাকে, কালচারে কিছুটা পার্থক্য থাকে, এটা একটা চমৎকার একটা অনুভূতি। তিনি বলছিলেন, তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ পাচ্ছে। পড়ালেখার পাশাপাশি অনেক বাংলাদেশি শিক্ষার্থী চাকরিও করছেন। ইউরোপ আমেরিকার পর তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বাড়ছে। তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ইস্তাম্বুল, তুরস্ক।